না, প্রস্তুত তো শুরু করছি প্রায় 10-12 দিন হয়ে গেল, কারণ যখন বাইরে ছিলাম তখনও আপনার ওয়ার্ক করছি, কারণ ফিটনেসের কাজটা গুলো করে গেছি এবং স্কিল ওয়াইজ ওইভাবে অত বেশি করা হয় নাই। দু একটা ম্যাচ বাইরে খেলেছি, আমেরিকাতে খেলেছি, বাট লন্ডনে গিয়ে হয়তো বা একটা দুইটা ম্যাচ খেলেছি, এই এর থেকে আর বেশি এরকম বেশি ট্রেনিং করা হয় নাই, বাট ফিটনেসের কাজটা করে গেছি। না না, আপাতত এই টিম নিয়ে আমার সাথে কোনো কথা হয় নাই, বাট আমার NCL নিয়ে আমার কথা হয়েছে, যে আমি NCL 10 তারিখ থেকে শুরু হচ্ছে ওইটা খেলছি সোফার, এতটুকু আমি জানি, কারণ এই টিম নিয়ে আমার সাথে কোনো কথা হয়নি। বলছিলেন যে মাহমুদ জিমনটা বললো যে NCL এ ভালো সেরা করা, ভালো আপনি খেলছেন আসলে, কিন্তু অপেক্ষার প্রহরটা কি খুব বেশি, এর আগেও আপনি বলছেন আপনি প্রস্তুত আছেন, অপেক্ষার প্রহরটা কি খুব বেশি দীর্ঘ হচ্ছে কিনা, মানে প্রসেসটা একটু জানতে চাচ্ছি। না অপেক্ষা দেখেন, আমি যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি চেষ্টা করে যাব ক্রিকেটটা খেলা সব জায়গাতে ভালো খেলা, এবং টিমে সিলেক্ট হওয়া না হয় এটা আমার ব্যাপার না, এটা আসলে অ্যাজ এ প্লেয়ার হিসাবে যদি আমি যেখানে ভালো খেলি না কেন, মন নিজের স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট। সো ওই জায়গার থেকে আমি বলবো যে আমি যেখানে খেলতে চেষ্টা করছি ভালো খেলা, এবং আমার 100% আমি আমার ডেডিকেশন দিয়ে করে যাচ্ছি। অবশ্যই খারাপ লাগে যখন বাংলাদেশ টিম খারাপ করে ওই জায়গাতে, যখন দেখি যে নিজেকে আমি খেলতে পারছি না, হয়তোবা আমি যখন খেলেছি অথবা ভালো খেলেছিলাম, বাট ওই জায়গায় খারাপ লাগে, মিস করি অনেক, যে হয়তোবা সুযোগটা আসলে আমি ভালো, আমার একটা চান্স থাকতো। এই এই স্লটে একটা কোশ্চেন করি, আপনি ওপেনিংয়ে খেলতেন, ওপেনিংয়ে এখন আমাদের অবস্থা এমন যে আমরা মেকশিফট ওপেনার খেলাচ্ছি, মানে তখন কি খারাপ লাগাটা আরও বেশি কাজ করে কিনা? এটা তো আপনারাই ভালো বলতে পারবেন আমার থেকে, দেশের মানুষও তো একই কথা বলে যে ভাই আপনি কেন খেলেন না। সেটা এটা ইজ হ্যাপেন আর নট, এটা এমন কিছু না, এটা মানুষের লাইফে হইতেই পারে, কারণ এটা আমার ক্ষেত্রে হয়তো একটু বেশি হয়েছে, বাট ইটস ওকে। মানে আফসোস তো অবশ্যই লাগে, কারণ দেখেন আমি 2008 ডেবু হয়েছে, স্টিল এখন পর্যন্ত আমি যতগুলো কোচের আন্ডারে খেলেছি আমার কাছে মনে হয় না যে খুব কম কোচ আছে যে আমাকে ওইভাবে প্রথমে এসে পছন্দ করছে, বাট লাস্টের দিকে কিন্তু আমি পারফর্ম যখন শুরু করছি তখন তারা পছন্দ করছে, এবং আনলাকিলি আমি যে যখনই ভালো খেলা শুরু করছি তারা চলে গেছে, তো আবার নতুন কোচ আসছে, আবার এইভাবে আমার আমি মনে করি যে আমার ক্যারিয়ারের একটু প্রভাব পড়ছে, মানে কারণ একটা কোচের আন্ডারে যখন আপনি ভালো খেলবেন প্রথম থেকে এবং আপনার প্রতি ট্রাস্ট তৈরি হবে, তখন কিন্তু আপনার ভালো খেলার প্রবণতা আরও ভালো হবে। তো আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে গেছে, আমি জিমির সময় থেকে শুরু করে হাতুরু সিং যখনই ভালো খেলা শুরু করছি ওদের হয়তো বা ওই মানে চলে যাওয়ার টাইমটা হয়ে গেছে, তো এটাই আর কি প্রবলেম, তাছাড়া ওরকম কোনো কিছু না। কথা তো অবশ্যই হয়েছে যে কী খাওয়াবো, আমাকে বলে যে তোমার কী খাওয়াবো, কেমন খেলো, মানে কী করছো না করছো, আমি বলছি, ও বলে যে না তুমি তোমার খেলা উচিত এখানে, বাট এটা তো আর ওর হাতে না, কারণ ও তো আর হেড কোচ না, আর ওখানে যেহেতু একটা দায়িত্বে আছে ও ওই দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে, সো এটা নিয়ে আসলে তেমন কোনো ওইরকম কথা হয় নাই, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি মাঠ থেকে তো আর রুমের খবর দিতে পারবো না, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি মাঠে খেলি, মাঠে পারফর্ম করি, কোচের সাথে আমার এতটুকু মানে কমিউনিকেশন হয়, বাট এর বাইরে তো আর তেমন কারো কারোর সাথে কমিউনিকেশন হয় না। হয়তো বা এখানে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে আমার পারফরমেন্স, বা আমাকে পছন্দ নাও হইতে পারে, যার জন্য হয়তো নাই।